Hare Krishna. আরেকটি ছোট্ট তত্ত্ব আমরা শুনব। আপনারা সবাই জানেন ভগবান কৃষ্ণের চরণে নপুর থাকে, থাকে তো? আমরা সবাই নপুর পড়াতে ভালোবাসি ভগবানকে। কোন কোন মা কৃষ্ণের জন্য তার ছেলের হয়তো চাকরি হয়েছে, তাই ভগবানের জন্য নপুর কিনে নিয়ে গিয়েছি, স্বর্ণকারের কাছে নপুর কিনে নিয়ে গিয়েছি। ঠাকুর মশাইকে গিয়ে বলছে, ও ঠাকুর মশাই, আপনার প্রভুর জন্য আমি নপুর কিনে এনেছি, আপনি নপুরটা পড়িয়ে দিন। কিন্তু প্রকৃত যদি ঠাকুর মশাই হন, প্রকৃত যদি পুরোহিত তিনি হন, তিনি বলবেন, মা, ভগবানের জন্য যে নপুরগুলো এনেছো, এই নপুরগুলো কিন্তু ঠিক তুমি আননি। কেন ঠিক আননি? কেন? আমার আশা পূরণ হয়েছে, আমার ছেলে চাকরি হয়েছে, আমি তাই আশা করে ঠাকুরের জন্য নপুর এনেছি। বলছে, কৃষ্ণ যে নপুরটা পড়ে, ওই নপুরটার একটা বাক্যে আছে, ওই নপুরটার একটা হয় ছোট আর একটা হয় বড়। এটা তো জানতাম না, একটি ছোট হয় একটা বড় হয়। হ্যাঁ, জানতেন না, আমি বলে দিচ্ছি, শাস্ত্র কিন্তু যদি মেনে চলেন তাহলে আপনাকে মানতে হবে, একটি ছোট আর একটি বড়। কি করে হলো এটা? এই নপুরগুলো পূর্বজন্মে কে ছিল যার জন্য ওরা ভগবানের চরণে আজকে ঠাঁই পেল, আবার একটা ছোট হয়ে গেল, একটা বড় হয়ে গেল? বলছে, এটা যদি জানতো তাহলে একটু শাস্ত্রের ভেতরে যেতে হবে। শোনো তাহলে, শ্রী রামচন্দ্র অবতারে সীতা দেবীকে হারিয়ে যখন ওই শ্রী রামচন্দ্র হাসিতা হাসিতা বলে চিৎকার করে কাঁদছে, লক্ষণ দাঁড়িয়েছে আছে তার কাছে। লক্ষণ বলছে, দেখো, আমি অপরাধ করেছিলাম বলে, আমার অপরাধের জন্য আজকে বোঝ হয় তোমার ওই সীতা দেবীকে আমরা সকলে হারালাম। কিন্তু একই তুমি যেখানে তোমার ওই তীর ধনুকটা রেখে তুমি কাঞ্চ হাসিতা হাসিতা বলে তোমার নয়নের জলটা যেখানে পড়ছে, ওই নয়নের জলটা এমন করে কাদা না হয়ে এমন করে রক্ত পরিণত কি করে হচ্ছে? তোমার নয়নের জল যেখানে পড়ে সেখানে কোনোদিন রক্ত হয় কি? সেখানটা ভেজে যাবে। কিন্তু আজকে রামচন্দ্র যেখানটায় বসে কাঁদছেন সীতা সীতা বলে, ওই ধনুকটাকে এবং তীরটাকে রেখে, সেই যে মাটিটা না, ওই মাটিটা যখন নয়নের জলটা পড়ছে সেখানে রক্তের মতো লাল হয়ে যাচ্ছে। লক্ষণ বললো, এটা কি করে হয়? রামচন্দ্র বললো, এটা কি করে হয়, এটা কি করে সম্ভব? বলছে, দেখো, এর ভেতরে কোনো বোধ হয় রহস্য আছে। তুমি আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে মাটিটা সরিয়ে দেখো, ভেতরে অর মধ্যে কোনো কিছু প্রাণী বোধ হয় ওখানে অবস্থান করে আছে। রামচন্দ্র যখন আস্তে আস্তে করে মাটিটা খুঁড়ে খুঁড়ে দেখছেন, দেখলো ওখানে একটা প্রাণী যার নাম হলো ব্যাঙ। ওই ব্যাঙটি রামচন্দ্রের যে তীরটা, ওই তীরটা বিদ্ধ হয়ে ওখানে রক্তে পরিণত হয়ে থরথর করে কাঁপছে না, নয়নের জলে কাঁপছে, আর তার রুধির ধারায়, তার রক্তের ধারায় ওই জায়গাটা পুরোটা মাটিতে, মাটিটা পুরো রক্তে পরিণত হয়ে গিয়েছে। রামচন্দ্র ওই ব্যাঙটির সঙ্গে কথা বলছে, রে ব্যাঙ, আমি তোকে এই তীরটা দিয়ে এমন আঘাত করছি, তুই আমাকে জানালি না কেন? তুই তো কোনো জানাতে পারতি যে আমি এখানে অবস্থান করে আছি, আমাকে আঘাত করবেন না। তোকে যদি কোনোদিন সর্প ধরে, তুই সর্পের ভয়ে কত না চিৎকার করিস। আমি তোকে আজকে ভুলবশত তোর তীরটা তোর পিঠের মধ্যে আমি প্রবেশ করাচ্ছি, তুই আমাকে জানাচ্ছিস না কেন? ব্যাংটি বলছে, ঠাকুর, যদি জগতের কেউ বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য বিপদভঞ্জন মধুসূদনকে সে ডাকে, তাই তার নাম বিপদভঞ্জন মধুসূদন। আর আজকে বিপদভঞ্জন মধুসূদন সে যদি আমাকে মারতে আসে, তাহলে আমাদের দুঃখটা আমি জগতের কাকে জানাবো? তাই যখন দেখলাম তোমার ওই তীরটা এসে আমাকে বিদ্ধ করছে, তখন আমি নির্দ্বিধায় কষ্ট সহ্য করে, প্রতিবাদ না করে তোমার এই তীরের আঘাতটা আমি সহ্য করেছি। ঠাকুর, তোমার হাতে যদি কেউ মরতে পারে, ও মা, আজকে যারা ভাগবত শুনতে এসেছেন সকলেরই তো আমাদের মৃত্যু হবে নাকি? মৃত্যুটা সকলেরই হয়, কিন্তু মৃত্যুটা মৃত্যুর মতো মৃত্যু সকলের আমরা করতে পারি না।
মৃত্যুটা যদি স্বয়ং গোবিন্দের হাতে হয়, মৃত্যুটা যদি গীতা পাঠ শুনতে শুনতে করতে পারি, মৃত্যুটা যদি হরিনাম সংকীর্তন যজ্ঞে বসে করতে পারি, মৃত্যুটা যদি কোনো তীর্থে গিয়ে করতে পারি, মৃত্যুটা যদি কোনো মন্দিরে গিয়ে করতে পারি, মৃত্যুটা যদি কোনো গুরুদেবের আশ্রমে গিয়ে করতে পারি, মনে রাখবেন ওই মৃত্যুটা হবে আমাদের সার্থকতম মৃত্যু। হরি বল। তাই আমার মৃত্যুটা আজকে তোমার দ্বারা হচ্ছে, তুমি আমাকে তীর দিয়ে বিদ্ধ করছো। বলো না ঠাকুর, তুমি যখন কাউকে মারবে তখন আমি কাকে জানাবো, তখন আমি কাকে বলবো, তখন আমাকে জানানোর কিন্তু কেউ কিন্তু নাই। সবাই জানেন তরণী সেনের ঘটনা, যে তরণী সেনের জন্য তার পিতা বিভীষণ নিজেই কিন্তু বস্ত্রটা দিয়েছিল। রামচন্দ্র কিন্তু জানতো না, রামচন্দ্র না জেনে ওই যে তীরটা দিয়ে দিল, মানে ব্রহ্মবস্ত্রটা, ওই বৈষ্ণব বাণটা দিল, ওই বৈষ্ণব বাণটা নিয়ে তিনি তরণী সেনকে মৃত্যুবরণ করানোর জন্য বাণটা মেরে দিয়েছিল। আর যখন বাণটা একেবারে বৃত্ত হয়ে আসছে তরণী সেনের কাছে, তখন দূরে দাঁড়িয়ে বিভীষণ কাঁদছে, কি গো তুমি আমাকে নিজেই বাণটা দিলে আর তুমি কাঁদছো কেন? ঠাকুর, যাকে তুমি আজকে মারার জন্য তীরটা নিক্ষেপ করছো সে আর অন্য কেউ নয়, সে আমার নিজের ঔরজাত সন্তান, যার নাম হলো তরণী সেন। আমার ছেলের মৃত্যু যদি হে গোবিন্দ তোমার হাতে হয়, জানি বল, তোমার হাতে যদি আমার ছেলের মৃত্যু হয়, ও না এই যে এই রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছে, এই রাক্ষস কুল থেকে উদ্ধার পেয়ে ওর আত্মা ওই গোবিন্দ চরণে স্থান পাবে। উদাহরণস্বরূপ কথাটা বললাম, তাই আজকেও এই ব্যাংকটা এই কথাগুলো বলছে যে আমার মৃত্যুটা যেহেতু তোমার হাতে হচ্ছে, তাই আমি বিন্দুমাত্র প্রতিবাদ করছি না, তাই আমার এই রক্তের ধারা বয়ে যাচ্ছে, আমি অসহ্য যন্ত্রণা হওয়া সত্ত্বেও আমি এগুলো সহ্য করছি। রামচন্দ্র সেদিন জানতে চেয়েছিল, ব্যাংক বলতে পারো আমার দ্বারা যার মৃত্যু হয় সে তো সামান্য কেউ হতে পারে না, তুমি পূর্বজন্মে কে ছিলে, তুমি পূর্বজন্মে কে ছিলে এটা আমাকে তোমাকে বলতে হবে, যার জন্য তোমার মৃত্যুটা আমার হাতে হচ্ছে। ব্যাংকটি সেদিন বলেছিল, ঠাকুর আমি পূর্বজন্মে একজন মানুষ ছিলাম, একটা অপরাধ করে যাওয়ার জন্য আমার এখন ব্যাংক হয়ে জন্মগ্রহণ হয়েছে। রামচন্দ্র সেদিন জানতে চেয়েছিল তুমি কি অপরাধ করেছো, সেই দিন ওই ব্যাংকটা তখন বলেছিল পূর্বজন্মে আমি আমার গুরুদেবের কাছে অপরাধ করেছিলাম। রামচন্দ্র বলল ভালো করে খুলে বলো তো, কে তোমার গুরুদেব বা পূর্বজন্মে তোমার নাম কি ছিল, কি তোমরা দোষ করেছিলে? আরে বল, ব্যাংকটি বলছে শ্রীরাম রামচন্দ্রকে, প্রভু আর কি বলবো, পূর্বজন্মে আমার নাম ছিল কর্ণব, অনেকে ভুল করে কর্ণ বলে দেয়, মহাভারতের কথা তো কর্ণ বলে দেয়, কিন্তু কর্ণব শেষে ব অক্ষরটা আছে মনে রাখবেন, এই কর্ণব ছিল আমার পূর্বজন্মের নাম, আর আমার গুরুদেবের নাম ছিল বিশ্বা বসু। একদিন আমার গুরুদেব বিশ্বা বসু আমাকে আদেশ করেছিল যে আমার আমি যেন আমার গুরুদেবের চরণ সেবা করি। আজকে যারা এখানে এসেছেন সবাই জানেন যে ভগবত ভক্তি স্তরে এগোতে হলে গুরু সেবার অবশ্যই প্রয়োজন আছে, যেমন যারা সতী রমণী তাদের সতীত্ব বজায় রাখার জন্য স্বামীর চরণ সেবা করতে হয়, তদ্রূপ যারা শিষ্য তার ওই ভগবত ভক্তি বাড়াতে হলে তাকে ওই গুরুদেবীর কিন্তু চরণ সেবা করতে হয়। তো কর্ণবকে আদেশ দিয়েছিল বিশ্বা বসু, যাক দেখো তুমি আমার চরণ সেবা একটু করো। তো বিশ্বা বসু মনের আনন্দ, বিশ্বা বসুর চরণ সেবা করছে মনের আনন্দে কর্ণব, কিন্তু একদিন ওই চরণ সেবা করতে করতে ওর হাতের এই যে নখ আছে না, এই নখটা আঁচড় লেগে গিয়েছিল গুরু বিশ্বা বসুর ওই চরণে। বিশ্বা বসু ঘুমোচ্ছেন আর এই যে কর্ণব চরণ সেবা করছেন, এই যে হাতের এই নখটা আঁচড় লেগে গিয়েছিল, হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছিল গুরুদেবের, আর হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বলল, রে দুরাচার তুই আমার চরণ সেবা করছিস না তুই আমাকে আঘাত করছিস, তোর চরণ সেবা ঠিকভাবে হচ্ছে না, তাই তুই আমাকে যেহেতু আঘাত করেছিস আমি তোরে অভিশাপ দেব। অভিশাপ তোকে দিচ্ছি, এই অভিশাপ যে তুই ব্যাং হয়ে জন্মগ্রহণ করবি। উদ্ধার পাবো কবে?
না যেই দিন তোকে শ্রী রামচন্দ্র তোকে তীরবিদ্ধ করবে। প্রভু এতক্ষণ ধরে আমার বৃত্তান্তটা তোমায় শোনালাম, আমি কেন ব্যাং কেন কিছু সবকিছু তোমাকে বললাম, এবার তুমি আমাকে বলো এখন আমি কি করব। রামচন্দ্র সেদিন বলেছিল ব্যাংটিকে, বলো তুমি এখন আমার কাছে কি চাও, তুমি এখন আমার কাছে যাহা চাইবে আমি তোমাকে দেব। ওমা যদি কোনো ব্যক্তিকে ভগবান স্বয়ং এসে বলে বলো তুমি কি চাও, আমরা বলবো ভরি ভরি টাকা দাও, ভরি ভরি ধন ঐশ্বর্য দাও, ভরি ভরি অনেক কিছু দাও। কিন্তু যারা ভক্ত, দেখুন ভক্তের সঙ্গে অভক্তের পার্থক্যটা কোথায়, ভক্তের সঙ্গে অভক্তের পার্থক্য। আজকে ওই ভক্ত বলছেন ওই ব্যাংকটি, ঠাকুর তুমি আমাকে দেবে, এই মরণের সময় তুমি আমাকে দিতে এসেছ, ঠাকুর যদি তুমি দিতে হয় তুমি আমাকে এটাই দাও, জন্ম জন্মান্তর তোমার চরণ ছাড়া তুমি আমার করো না। শুধু এই জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন আমি তোমার চরণে থাকার সৌভাগ্য পাই। রামচন্দ্র সেদিন কথা দিয়েছিল, রে ব্যাং তোমার এই মনোবাসনা আমি পূর্ণ করব, আসছে দ্বাপর যুগে আমি জন্ম নেব কৃষ্ণ রূপে, আর ওই কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করে তোমায় কিন্তু ছাড়ব না, আমার চরণে নূপুর করে আমি তোমাকে রাখব। সঙ্গে সঙ্গে সুযোগ পেয়ে গিয়েছিল সেই দিন ওই ব্যাংকটি, প্রভু আমি শুধু একা তোমার চরণে থাকব না, আমার গুরুদেবকেও কিন্তু আপনার চরণে ঠাঁই দিতে হবে, কারণ আজকে আমি তোমার চরণে নূপুর হওয়ার সুযোগ পেয়েছি আমার একমাত্র গুরুদেবের কৃপায়। গুরুদেব যদি অভিশাপ দিত তাহলে আমার মৃত্যুটা কিন্তু তোমার দ্বারা হতো না, তাই আমাকে যেমন ঠাঁই দিলে চরণে নূপুর হয়ে, আমার গুরুদেবও যেন আপনার চরণে ঠাঁই পায়। তবে গুরু শিষ্য তো কোনোদিন এক হতে পারে না কি গো, কিছুটা হলো তো পার্থক্য হয় নাকি, কিছুটা হলো পার্থক্য হবে, তুমি যত বড় হও না কেন তুমি তোমার গুরুদেবের থেকে কিন্তু বড় নয় কি গো, তুমি যত বড় ছাত্র হও না কেন মাস্টারমশাইকে তোমাকে রাস্তাঘাটে যেখানে দেখা হবে না কেন ওই মাস্টারমশাইকে প্রণাম করতে হবে, তবে কি তুমি উত্তম ছাত্র। তুমি আজকে অনেক ব্যারিস্টার হয়ে গিয়েছো, তুমি অনেক লক্ষ টাকা রোজগার করো, কিন্তু যেদিন তোমাকে মাস্টারমশাই প্রথম পড়াটা শিখিয়েছিল সে তো গরিব, সে তো কুনে ঘরে থাকে, কিন্তু তোমার উচিত যদি তুমি প্রকৃত ছাত্র হও ওই গাড়িটা ঠেকে ওই মাস্টারমশাইকে প্রণাম করে মাস্টারমশাইয়ের চরণ থলিটা মস্তকে নেওয়া, তবে কি ওই মাস্টারমশাই তোমাকে আরো আশীর্বাদ দেবে যে তুমি আরো বড় হও, তুমি আরো শিক্ষিত হও, তাহলে উপকারটা আমার কিন্তু হবে। তাদ্রু আজকে এই যে নূপুর দুটো একই মাপের হলো না, বললো যেহেতু তোমার গুরুদেব তোমার থেকে বড় তাই আমার পায়ের যে দুটো নূপুর থাকবে আজ থেকে, এই নূপুরগুলোর মধ্যে একটা হবে ছোট আর একটা হবে বড়, তোমার গুরুদেব যেহেতু সবসময় তোমার জন্য কাছে বড় তাই একটা নূপুর বড় করে দিলাম, আর যেহেতু তুমি বলছো আমি ছোট তাই আজ থেকে এই দ্বাপর যুগ যেদিন থেকে হবে সেই দিন থেকে আমার চরণের নূপুর একটি হবে ছোট, সেই দিন থেকে ওই গুরু এবং শিষ্য কর্ণব এবং বিশ্বাবসু ওরা দুজনা ওই গোবিন্দের চরণে থেকে তারা আমার মতো আপনার মতো মানুষকে শিখিয়ে দিয়ে গেলেন। গোবিন্দের কৃপা ছাড়া, গুরুদেবের কৃপা ছাড়া, ভাগবতের কৃপা ছাড়া আমাদের অন্য কোনো পথে কিন্তু ধন্য হব না। যতই তুমি রূপের অহংকার করো, যতই তুমি অর্থের অহংকার করো, যতই তুমি জায়গা জায়গা ঘর বাড়ি এর অহংকার করো না কেন, এগুলো সব মাগো তুচ্ছ, দেওয়ার মালিক তিনি আবার নেওয়ার মালিক তিনি, তিনি যদি মনে করেন তোমাকে অনেক কিছু দেবে আবার তিনি যদি মনে করেন তোমাকে এক রাত্রির মধ্যে পথের ভিখারি করিয়া দেবে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, তাই এই শুভ জন্মাষ্টমী তিথিতে যে মা বোনেরা বা ঝের ভক্তরা একটু হলেও গোবিন্দের জন্য ফুল তোলা, গোবিন্দের জন্য মালা গাঁথা, গোবিন্দের মন্দিরে একটু প্রণাম করা, বা এই যে শুভনম আজকের নন্দোৎসব তিথি, এই তিথিতে কোনো বাড়িতে এখন থাকলে আমরা সিরিয়াল দেখতাম, এখন থাকলে আমরা সংসারে কর্ম করতাম, কিন্তু এই কৃষ্ণ ভক্ত মিশন আজকে যে অনুষ্ঠানটা করছেন এই আমার মায়া হরিপ্রিয়াকে ভাগবত এখানে শ্রবণ করানোর জন্য আপনাদের মতো ভক্তের কাছে, এই যে এতক্ষণ সময় ধরে আমরা এখানে বসে
একটু হলেও হরিকথা আস্বাদন করছি, এতে কিন্তু লাভটা কিন্তু আমাদের নিজেদেরই লাভ হচ্ছে। তাই গোবিন্দ কৃপা ছাড়া, গুরু কৃপা ছাড়া, গোবিন্দ কৃপা ছাড়া এবং শ্রী ভাগবত কৃপা ছাড়া অন্য কোন পথে মানব জনম কিন্তু শ্রেষ্ঠত্বের পর্যায়ে যেতে পারবে না। সবাই মিলে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে শ্যাম, এই ভাইটি আমার ওই গানটা শোনার জন্য খুব আগ্রহ করে। মানুষ কুলে জন্ম নিয়ে আমি এখানে এসেছি, পুরনো হয়ে গেছি সবাই জানেন তো। ওই গানটি শোনার জন্য আবার অনুরোধ করছি, গানটা করব। ওরে মানুষ কোলে জন্ম নিলে মানুষ বলে কয় কি তার, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় কি তার, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় কি তার, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় কি তার, মানুষ হওয়া বড়ই কঠিন, ওরে মানুষ হওয়া বড়ই কঠিন, ওরে জানি শ্রীম দুনিয়া, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় কি তার, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় কি তার, যদি না থাকে রে মান, যদি না থাকে রে হো, ওরে তবে তার কই না রে মানো, যদি না থাকে রে মান, যদি না থাকে রে হো, তবে তার কই না রে মানো, যদি না থাকে রে মান, যদি না থাকে রে হো, তবে তারে কই না রে মানো, যদি না থাকে রে মান, যদি না থাকে রে হো, তবে তারে কই না রে মানো, ওরে মানুষ মন্ত্রে দীক্ষা নিলে, ওরে মানুষ মন্ত্রে দীক্ষা নিলে, মানুষ মন্ত্রে দীক্ষা নিলে, মানুষে মানুষ মেলে, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় কি তার, মানুষ কুলে জন্ম নিলে ওরে মানুষের আচার ভিন্ন, স্বভাবে তার যাই রে চিহ্ন, সবাই করে গণ্য মান, ধন্য সে জন দুনিয়া, মানুষের আচার ধন্য, স্বভাব রে তার যাই রে চিহ্ন, সবাই করে গণ্য, ওরে মানুষের আচার ভিন্ন, স্বভাবে তার যাই রে চিহ্ন, সবাই করে গণ্য মান, ধন্য সে জন দুনিয়া, মানুষের আচার ভিন্ন, স্বভাবে তার যাই রে চিহ্ন, সবাই করে গণ্য, সদা
সত্য সুথাচারে ওগো সদাচারে ব্যবহারে ভয় কি রে তার এই সংসারে সদাচারে ব্যবহারে ওরে ভয় কি রে তার এই সংসারে ওরে মানুষ মন্ত্রে দীক্ষা নিলে ওরে মানুষে মানুষ মেলে মানুষ কুলে জন্ম নিলে মানুষ হওয়া বড়ই কঠিন মানুষ হওয়া বড়ই কঠিন ওরে জানিস শ্রীমন দুনিয়া মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কাই কিনাই মানুষ কুলে জন্ম রাধেশ্যাম আমাকে কমিটি থেকে আধ ঘন্টা সময় দিয়েছিল, আধ ঘন্টা প্রায় হয়ে গিয়েছে নাকি?